শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাসপাতালে ভুতুড়ে পরিবেশ, জরুরি বিভাগে শুয়ে আছে কুকুর। অক্সিজেন সিলিন্ডার পাল্টাতে দেরি হয়, 63 করোনা রোগীর মৃত্যু। বিভিন্ন জেলা দখলে নিচ্ছে তালেবান, তালেবানের ভয়ে পালাচ্ছে আফগান বাহিনী। কোন অজুহাত নয়, আফগানিস্তান ছাড়তে হবে সব বিদেশি সেনাকেই, হুঁশিয়ারি তালেবানের। ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ায় আমেরিকার বৃহত্তম মার্কিন সেনা ঘাঁটি। 92,000 মাইনের হদিশ পাওয়ার পর 15 আর্মেনীয়কে ছাড়ল আজারবাইজান। এবং সবশেষ থাকছে, ভারতে হঠাৎ ঝাঁপিয়ে পড়ল বাঘ, মৃত্যুর মুখ থেকে যে কৌশলে বেঁচে ফিরলেন দুই ভাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ফেনীর 6 উপজেলার স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, দুপুরের পর থেকেই হাসপাতালে ভুতুড়ে পরিবেশ তৈরি হয়। কোনো কোনো হাসপাতালে জরুরি বিভাগেও সেবা মিলছে না। দাগনভূঞা উপজেলার হাসপাতালে জরুরি বিভাগের চিত্র ভয়াবহ। হাসপাতালের ভিতরে কুকুর বিড়ালের উপদ্রব আছে, অনেক সময় জরুরি বিভাগেও কুকুরের দেখা মেলে। 21 জন ওই হাসপাতালে গিয়ে দেখা যায় জরুরি বিভাগের চিকিৎসকের টেবিলে বসে আছে 3টি কুকুর। এ নিয়ে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রুবাইত বিন করিম বলেছেন, পৌরসভায় কুকুর বেড়ে গেছে, এই হাসপাতালে কোনো নৈশ প্রহরী নেই যে রাতে পাহারা দেবে, পাহারাদারদের না থাকায় রাতে কুকুর হাসপাতালে ঢুকে পড়ে। তিনি আরও বলেন, কুকুর নিধনে পৌর কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নেওয়ায় হাসপাতাল এলাকায় কুকুর বেড়ে গেছে। কুকুর নিধনে তিনি পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। পরশুরাম উপজেলার হাসপাতালের চিত্রও বেহাল, ফুলগাজী উপজেলা হাসপাতালেও নিয়মিত চিকিৎসক পাওয়া যাচ্ছে না, সরকারি ওষুধ না পেয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের। মহামারী করোনা ভাইরাসে বিপর্যস্ত ইন্দোনেশিয়া, দেশটির হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। দেশটির একটি হাসপাতালে অক্সিজেন সংকটে 63 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। রোবট ডক্টর শারদি জু জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটেছে। অক্সিজেন সংকট কাটাতে সিলিন্ডারের বদলানোর সময় তাদের মৃত্যু হয়। ভয়েস অব আমেরিকার একটি প্রতিবেদন জানিয়েছে, অক্সিজেন সংকট কাটানোর জন্য হাসপাতালের কর্মীরা অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা করেন, কিন্তু দেরি হওয়ায় তারা 63 রোগীর জীবন বাঁচাতে ব্যর্থ হন। একটি বিবৃতিতে হাসপাতালের পরিচালক রুকমন স্বস্তি শান্ত বলেছেন, হাসপাতালে ইয়োগকার্তা আঞ্চলিক পুলিশের দেয়া 100 সিলিন্ডার সহ আরও বেশ কিছু সিলিন্ডার বদলানোর চেষ্টা চলছিল, তবে শেষ পর্যন্ত দেরি হয়ে যায়। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইটে ওয়ার্ল্ডমিটার তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যায় বিশ্বের 16তম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। দেশটিতে সোমবার সকাল পর্যন্ত 22,84,084 জনের করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 60,582 জনের। আফগানিস্তানের বাদাখশান এবং কান্দাহার প্রদেশের বিভিন্ন জেলা দখল করেছে তালেবান। এদিকে আফগান বাহিনী দেশটির এসব প্রদেশের নিয়ন্ত্রণ ছেড়ে প্রতিবেশী তাজিকিস্তানে পালিয়ে যাচ্ছে। রোববার আল জাজিরার পক্ষ থেকে সব তথ্য জানানো হয়। তালেবান সদস্যরা উত্তর আফগানিস্তানের ব্যাপক সাফল্য লাভ করেছে। এক রাতের মধ্যে তারা আফগানিস্তানের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা দখল করছে। এদিকে আফগান বাহিনী পালিয়ে বেড়াচ্ছে। পালিয়ে যাওয়া আফগান বাহিনীর অন্তর্গত 100 সেনা এখন প্রতিবেশী তাজিকিস্তানে আছে বলে জানিয়েছে ওই দেশটির কর্মকর্তারা। রোববার তাজিকিস্তানের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটি জানিয়েছে, তালেবান বাহিনী অগ্রসর হতেই আফগান বাহিনীর 300-এরও বেশি সীমান্ত পার হয়ে তাজিকিস্তানে চলে আসেন। শনিবার আফগান বাহিনী তাজিকিস্তানে পালিয়ে আসে বলে জানায় তারা। তাজিক কর্তৃপক্ষ আরও বলেছেন, মানবতা এবং ভালো প্রতিবেশী সুলভ নীতি অবলম্বন করে এসব পলাতক আফগান সেনাকে আমরা তাজিকিস্তানে প্রবেশ করিয়ে দিয়েছি। বাদশাহ প্রদেশের এক কাউন্সিল মাহবুবুর রহমান বলেছেন, তালেবান সদস্যরা বাদশাহ প্রদেশের জেলাগুলো দখল করেছে কোনো ধরনের যুদ্ধ ছাড়াই। তিনি সরকারি সেনাদের কোনো সৎ সাহস না থাকার বিষয়টিও উল্লেখ করেছেন। তার মতে, সেনা সংখ্যা এবং রসদ সরবরাহ কম থাকায় আগান সেনাদের সাহস কমে গিয়েছে। কোনো অজুহাতে কাজ হবে না, সব বিদেশি সেনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আফগানিস্তান ছাড়তে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে তালেবান। বিবিসিকে দিয়ে একটি সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তালেবানের একজন মুখপাত্র। তিনি বলেন, সেপ্টেম্বরের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর যদি
আফগানিস্তানে বিদেশি সেনার অবস্থান করে, তবে দখলদার হিসেবে তারা ঝুঁকির মধ্যে পড়ে। কূটনৈতিক মিশন এবং কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র 1,000-এর মতো সেনা আফগানিস্তানে রাখতে চায়, এমন বিষয় নিয়ে আলোচনার মধ্যে তালিবান তাদের অবস্থান পরিষ্কার করল। আগ্রাসনের 20 বছরের মাথায় আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো। শান্তি প্রতিষ্ঠার নামে আগ্রাসন শুরু হলেও সহিংসতা বেড়েই চলেছে দেশটিতে। গ্রামের পর গ্রাম দখলে নিচ্ছে তালিবান, এমন খবর প্রতিদিনই আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তালিবান খুব দ্রুত আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নিতে পারে বলে এমনও খবর শোনা যাচ্ছে। তবে বিষয়টি উড়িয়ে দিয়েছে তালিবানের মুখপাত্র শাহিন। তিনি বলেছেন সামরিক উপায়ে কাবুল দখল তালিবানের নীতি নয়। তিনি আরও বলেছেন সেনা প্রত্যাহারের সময়সীমা পার হয়ে যাওয়ার পর কোনো বিদেশি সেনা বা ঠিকাদার আফগানিস্তানে অবস্থান করতে পারবে না। ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার আমেরিকার সর্ববৃহৎ সামরিক ঘাঁটি। আরব দেশটির পূর্বাঞ্চলীয় দেইর আজ জুর প্রদেশে আল উমর তীরক্ষেত্রের কাছে অবস্থিত মার্কিন ওই সেনাঘাঁটি। সিরিয়ার একাধিক সূত্রের উদ্ধৃতি দিয়ে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন নেটওয়ার্ককে জানিয়েছে, ধারাবাহিক কয়েকটি বিস্ফোরণে মার্কিন ঘাঁটি কেঁপে উঠেছে। মার্কিন ঘাঁটিতে আঘাত এনেছে 2টি রকেট। লন্ডন ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটিভ অফ হিউম্যান রাইটস সৌদি আরবের সরকারি নিউজ চ্যানেল আল আরাবিয়া টিভিকে বলেছে, তেল ক্ষেত্রটিতে একাধিক রকেট আঘাত এনেছে। সিরিয়ায় অবস্থিত মার্কিন সমর্থিত কুর্দি সশস্ত্র গোষ্ঠী FDF গণমাধ্যম শাখার প্রধান ফারহাদ শামির উদ্ধৃতি দিয়ে রাশিয়ার নিউজ চ্যানেল রাশিয়া টুডে জানিয়েছে, তেল ক্ষেত্রটি পশ্চিম প্রান্তে 2টি রকেট আঘাত এনেছে। তবে অন্যান্য সূত্র বলছে তেল ক্ষেত্রটির কাছে মোতায়েন বিদেশি সেনাদের প্রশিক্ষণ চলার সময় ওই বিস্ফোরণ ঘটে। এসব বিস্ফোরণে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। ৯২,000 মাইনের হদিশ পাওয়ার পরে 15 আর্মেনীয় বন্দীকে ছেড়ে দিয়েছে আজারবাইজান। যুদ্ধ ট্যাঙ্ক এবং মানুষের বিরুদ্ধে কার্যকর এই বিপুল সংখ্যক মাইন কোথায় পুঁতে রাখা হয় তার ম্যাপ এবং নির্দিষ্ট অবস্থান জানার বিনিময়ে এসব বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে। আর্মেনিয়া কারাবাক অঞ্চল দখল করার পর সেখানকার ফিজলুই এবং জানগিলান এলাকায় এসব মাইন পুঁতে রাখে। শনিবার আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। আজারবাইজান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা আজারবাইজান প্রজাতন্ত্রের এলাকায় দায়িত্বরত অস্থায়ী রাশিয়ান শান্তিরক্ষী বাহিনীর কমান্ডার রুস্তম মুরাদবের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি মধ্যস্থতার মাধ্যমে এই পুঁতে রাখা মাইনগুলোর ম্যাপ এবং নির্দিষ্ট অবস্থানের হদিশ পেতে আমাদের সহযোগিতা করেছেন। এই সহযোগিতার মাধ্যমে তিনি সত্যিকার মানবিক আচরণের দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজারবাইজান কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, বিপুল সংখ্যক মাইনের হদিশ পাওয়ার ফলে 10,000 আজারবাইজানি নাগরিকের জীবন রক্ষা হয়েছে। এছাড়া যারা মাইন অপসারণ, কারাবাক এলাকায় পুনর্গঠন এবং বসতি নির্মাণ প্রকল্পে কাজ করছেন তাদের জীবন রক্ষা করা গেছে। এছাড়া এই অঞ্চলের যে সকল লোক ছিলেন এবং অন্য স্থানে চলে গিয়েছিলেন তাদের ফিরে আসার প্রক্রিয়াও আরও নিরাপদ হয়েছে। জন্মদিনের কেক কিনতে পাশের গ্রামে গিয়েছিলেন দুই ভাই। সেখান থেকে ফেরার পথে বাঘের মুখে পড়েন তারা, কিন্তু নিজেদের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে যান তারা। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গোড়াগিয়া গ্রামের বাসিন্দা সাব্বির এবং ফিরোজ জন্মদিনের কেক আনতে মোটর সাইকেলে করে পার্শ্ববর্তী নেপানগড়ে যান। ফেরার পথে অক্ষক্ষেত থেকে বেরিয়ে হঠাৎ করে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে একটি চিতাবাঘ। কোনোভাবে বেঁচে যান দুই যুবক, প্রাণ বাঁচাতে বাইকের গতি বাড়িয়ে দেন, কিন্তু তাতেও লাভ হয় না, গাড়ির পেছনে ধাওয়া করে চিতাবাঘটি। এক পর্যায়ে আবারও তাদের লক্ষ্য করে চলন্ত বাইকের দিকে ঝাঁপ দেয় চিতাবাঘ। এ সময় তার থাবা পড়ে কেকের উপর। এরপর ওই বুদ্ধি করে চিতাবাঘটিকে লক্ষ্য করে কেকটি ছুঁড়ে মারেন সাব্বির। ওই সময় কয়েক মুহূর্তের জন্য কিছুটা দ্বিধান্বিত হয় বাঘটি, আর সেই সুযোগে কাজে লাগিয়ে প্রাণে বেঁচে যান দুইজনেই। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।